that is something that is very important to us even in our personal lives and তবে কি ভেঙে যাচ্ছে সোয়েব সানিয়ার সংসার পাকিস্তানের তারকা ক্রিকেটার সোয়েব মালিক ও ভারতের টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা জুটিকে ক্রীড়া জগতের সবচেয়ে জনপ্রিয় দম্পতি বলা হয় এই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সম্পর্কের রসায়নের বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন এই জুটি সোয়েব সানিয়া দম্পতি ভালোবেসে 2010 সালে 12 এপ্রিল বিয়ে করেছিলেন তাদের কোলজুড়ে 2018 সালে এক পুত্র সন্তানেরও জন্ম হয় কিন্তু দীর্ঘ 12 বছরের সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পথে যা নেট দুনিয়ায় ভেসে বেড়ানোর পর রীতিমতো সরগোল পড়ে গিয়েছে তাদের সমর্থক থেকে শুরু করে গোটা বিশ্বে শনিবার 5ই নভেম্বর রাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডেইলি জাং দাবি করেছে সোয়েব মালিকের সঙ্গে সোনিয়া মির্জার সংসার ভেঙে যাওয়ার মুখে রয়েছে এমনকি তারা দুজনে গত কয়েকদিন ধরে আলাদা থাকছেন তবে তাদের একমাত্র পুত্র ইজহান মির্জা মালিকের দেখাশোনা দুজনেই মিলে করছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সানিয়ার একটি পোস্টে এই জুটির ভাঙ্গনের সংখ্যা তৈরি হয়েছে যেখানে তিনি লিখেছেন ভাঙ্গা হৃদয় কোথায় যায় ঈশ্বর খুঁজতে শুধু তাই নয় ছেলে ইজহানকে নিয়ে একটি ছবিও পোস্ট করেছেন টেনিস তারকা সানিয়া যেখানে মা সানিয়াকে চুমু খাচ্ছেন পুত্র ইজহান সেই ছবির ক্যাপশনে সানিয়া লিখেছেন যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয় এই পোস্টেও ঘর ভাঙ্গার ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে কিন্তু তাদের সম্পর্কে রসায়নকে উদাহরণ হিসেবে ধরা হতো দুজনের সম্পর্কের সবচেয়ে আকর্ষণীয় দিকটি ছিল কাঁটাতার ভারত পাকিস্তানের পারস্পরিক সম্পর্কে বরাবরই তিক্ততায় ছায়া লেগে থাকে খেলার মাঠে তো তারা চিরপ্রতিদ্বন্দ্বী সে পাকিস্তানি ক্রিকেটারের গলাতেই মালা দিয়েছিলেন হায়দরাবাদের টেনিস তারকা নিন্দুকদের কথাই কান দেননি দুজনের কেউ 2003 সালে ভারতে খেলতে গিয়ে প্রথম সানিয়া সোয়েবের দেখা হয় সেখানে সাদামাটা আলাপের পর থেকেই দুজনের যোগাযোগের সূত্রপাত এর 6 বছর পর 2009 সালে তাদের মন দেয়া নেওয়া হয় এর পরের বছর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন পাকিস্তানি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে সোয়েব সানিয়ার সম্পর্কের মাঝে এসেছেন তৃতীয় কেউ সোয়েব অন্য কোনো মহিলার প্রতি আসক্ত হয়ে পড়েছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে তবে সোয়েব বা সানিয়া তাদের সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে মুখ খোলেনি ঘরের বাইরেও সময়টা ভালো যাচ্ছে না এই জুটির চলতি বছর ইউএস ওপেনে খেলে অবসর নেওয়ার কথা ছিল সানিয়ার কিন্তু চোটে পড়ে আর অংশগ্রহণ করা হচ্ছে না তার সব মিলিয়ে এখন আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই দুই জনপ্রিয় তারকা তাদের দাম্পত্যের সম্পর্ক ভাঙ্গন নিয়ে